তিনজন শিক্ষার্থীকে পাইথন প্রোগ্রামিংয়ের কাজ দেখালাম, এখন তারা হাতে কলমে প্র্যাকটিস করতেছে। রান দিয়েছো? আসছে? গুড, কেমন লাগতেছে? ইতিমধ্যে কি তুমি কাজটা করেছ? ওকে, এখন তুমি আসো। হোয়াট আর ইউ ডুইং এট দিস মোমেন্ট? আই এম ইউজিং I am learning Python program. Okay. Start. Python program এ প্রথমে কি লিখতে হবে? Print. Print টা কি কোন কোন অক্ষর হবে? ছোট না বড় হবে? Okay. M Okay. মান ঠিক করো কি? Print বান লেখো। Print এর পরে কি দিতে হবে? Shift ধরে কি? First bracket. তারপরে কোটেশন। হ্যাঁ, তারপরে পাইথন কি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম ওয়ার্ডটা কি থাকে? হ্যালো ওয়ার্ল্ড। এই তো। হ্যাঁ, লেখো লিখতেছ? হ্যাঁ, তারপরে কি দিতে হবে? কোটেশন। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখন কি করতে হবে? কোনটা কোথায় যেতে হবে? নো কি রান? হ্যাঁ, নিচে নামা, কার্সরটা নিচে নামাও, রানে যাও। এই যে দেখো কি, এখানে হ্যালো ওয়ার্ল্ড এসে গেছে। আসছে? এখন আবার কি করো? এন্টারে চাপ দিয়ে তোমার নামটা লেখো। তোমরা তো তিনজনই, দুজন 9 একজন 8, কেমন লেগেছে? কোটেশন। এখন কি তোমার নামটা লেখো? সবচেয়ে ইয়াংগেস্ট পার্টিসিপেন্ট, তুমি কি শিখবা স্ক্রেচ নাকি? তুমি ক্লাসে পড়ো? তোমার 5 এর বিজ্ঞান বই কিন্তু স্ক্রেচ আছে। ওকে। শেষ করো। হ্যাঁ, না, এর আগে কি করতে হবে? হ্যাঁ, এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে হ্যাঁ আরেকটু আরেকটু উপরে নিয়ে আসো। এই যে এসে গেছে, এই যে নিচে এসে গেছে, দেখো। ক্লিয়ার? অর্থাৎ আমরা যখন কোনো কিছু লেখালেখির কাজ করবো, তখন এই কাজটা কিন্তু কি প্রিন্ট দিয়ে, অর্থাৎ কি প্রিন্ট, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি কোটেশন মার্ক। আর এই কোটেশন মার্কটা কী হইতে পারে? সিঙ্গুলার হইতে পারে, অর্থাৎ সিঙ্গুলার মানে কি সিঙ্গেল কোটেশন হইতে পারে, ডবল কোটেশন হইতে পারে, তবে যে কোনো একটা মেনটেন করতে হবে। তুমি এক পাশে যদি সিঙ্গেল দেওয়া, এক পাশে ডবল দেওয়া, তাহলে কিন্তু হবে না। কে